ছোটবেলা মা ঠাকুমাদের মুখে শোনা গল্প, এছাড়াও রেডিওতে আমরা কিন্তু গল্প দাদুর আসর বলে একটা অনুষ্ঠান হতো, সেটা আমরা শুনেছি, শুনেই আমরা বড় হয়েছি। তো এই ধরনের জিনিসগুলো আমরা খুব মিস করি, আমি তো করি, আশা করি আপনিও করেন। তাই আপনার সঙ্গে আমার এই চিন্তাধারাটা একটু শেয়ার করছি, যদি একমত হন তাহলে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগছে আমার এই চিন্তাটা, করাটা আদৌ ঠিক কিনা। তো শুরু করছি গোপাল ভাঁড়ের গল্প। এটা বিখ্যাত, গোপাল ভাঁড় আমাদের একটা বিখ্যাত ক্যারেক্টার, হাসির গল্পের জন্য উনি বিখ্যাত। কিন্তু গোপাল ভাঁড় কেন বাঁচলাম, তার কারণ হচ্ছে গোপাল ভাঁড়ের গল্পে শুধুমাত্র হাসি নয়, কিন্তু তার সঙ্গে অনেক শিক্ষাগত জিনিসও থাকে, যেটা আমাদের ছোট ছোট শিশুদের অনেক কিছু শেখাবে। তো শুরু করি, দেখাই যাক কেমন লাগে আপনার। কিন্তু শুরু করবার আগে বলি, যদি আপনি আজকে প্রথম কলকাতা ক্যানভাস দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, কারণ কলকাতা ক্যানভাসে অনেক রকম টিপস আছে, বিভিন্ন বিষয়ে টিপস দেওয়া হয়। আর যদি আপনি সাহস দেন তাহলে আজকে থেকে নতুন একটা জিনিস ঢুকলো, গোপাল ভাঁড়ের গল্প। আমি গৈরিকা, সকলকে কলকাতা ক্যানভাসে স্বাগত জানাই। কিভাবে সাবস্ক্রাইব করবেন একটু দেখে নিন। প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন, তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে, এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন, এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। চলে আসি গল্পে। গোপাল ভাঁড় কে ছিলেন আমরা তো জানি, কৃষ্ণচন্দ্র, রাজা কৃষ্ণচন্দ্রের সভাসদ ছিলেন, নবরত্নের মধ্যে একজন ছিলেন গোপাল ভাঁড়। এবার সেই গোপাল ভাঁড় তার নানা কীর্তি দিয়ে নানা রকম শিক্ষা আমাদের দিয়ে গিয়েছেন, তার একটা গল্প আজকে আমি আপনাকে বলছি। তাহলে শুরু করি গোপাল ভাঁড়ের আসর। আজকের যে গল্প সেটা হচ্ছে একটি দরিদ্র মানুষকে নিয়ে। রাজা কৃষ্ণচন্দ্র একবার পুরস্কার ঘোষণা করলেন যে যদি কেউ, তার রাজ্যের কেউ যদি মাঘ মাসের শীতে সারা রাত পুকুরে গলা অবধি ডুবে থাকতে পারেন তাহলে তাকে পুরস্কৃত করা হবে। সেই শুনে একজন দুঃখী গরিব সে এসে বলল যে রাজা আমি পারবো। তুমি পারবে? বলছে হ্যাঁ আমি পারব। বলছে কি হবে? ধনরত্ন পুরস্কার পাবে। বলছে আচ্ছা ঠিক আছে, আমি তাতেই রাজি, আমি থাকবো। তো যথারীতি উনি জলে সারা রাত থাকলেন, দাঁড়িয়ে থাকলেন। রাজার সেপাই সন্ত সকলে, মন্ত্রী সকলেই পাহারা দিচ্ছেন রাজার বাক্য ঠিক মতো পালন করছে কিনা। তো পরের দিন সকালবেলা এইভাবে সারা রাত কাটিয়েছেন। পরের দিন সকালবেলা রাজার কাছে গেছেন যে রাজা এবার আমাকে আমার পুরস্কার দিন, ধনরত্ন যা যা দেবেন বলেছিলেন, আমি গরিব মানুষ তাই আমি ওরকম কষ্ট করে দাঁড়িয়েছিলাম, এবার আমাকে পুরস্কারটা দিন। রাজা বলছে সে কী করে সম্ভব, তুমি এই শীতে পুকুরে সারা রাত গলা অবধি দাঁড়িয়েছিলে? বলছে হ্যাঁ, আপনার সমস্ত লোক সিপাহীরা সব পাহারা দিয়েছে, তারা সাক্ষী আছে, আপনি জিজ্ঞেস করে দেখুন। তো সিপাহীরা বলছে হ্যাঁ হ্যাঁ সত্যি কিন্তু ছিলেন উনি। কী করে ছিলে সেটা বল। বলছে কী করছিলে তুমি? বলছে যে কিছুই না, আমি গলা অবধি জলে নেবে দূরে একটা গৃহস্থ বাড়িতে আলো জ্বলছিল সেই দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম। তখন সিপাহি বলছে ও, ওই যে গৃহস্থ বাড়িতে প্রদীপটা জ্বলছিল সেই দিকে তুমি তাকিয়েছিলে বলেই তোমার শরীর কিন্তু গরম হয়েছে, কারণ আলোর ছটাটা যে তাপ এসেছে প্রদীপ থেকে সেই তাপে তোমার শরীর গরম হয়েছে, তাই তুমি দাঁড়িয়ে থাকতে পেরেছ। তখন রাজা বললেন তাহলে তো তুমি এই পুরস্কার পেতে পারো না, কারণ তুমি তো ওই প্রদীপের দিকে তাকিয়েছিলে বলে শরীর গরম হয়েছে বলে দাঁড়িয়েছিলে, তুমি কষ্ট করে তো দাঁড়াওনি, কিন্তু তাহলে তুমি এই পুরস্কার পাবে না। তখন তো লোকটি অত্যন্ত দুঃখ নিয়ে কি করবে অগতির গতি গোপাল ভাঁড় তার কাছে গেলেন, গিয়ে সমস্ত কিছু জানালেন। তখন গোপাল বললেন ঠিক আছে আমি এবার একটা ব্যবস্থা নিচ্ছি। এই কথা বলে গোপাল ভাঁড় গেলেন রাজার কাছে, গিয়ে বললেন আমি আপনাকে নিমন্ত্রণ করছি, আপনি সমস্ত আপনার পাইক সিপাহী যারা রয়েছেন সকলকে নিয়ে আমার বাড়িতে নিমন্ত্রণ খেতে যাবেন।
খুব ভালো কথা, পরের দিন তো রাজা এলেন নিমন্ত্রণ খেতে। তখন গোপাল ভাঁড় বললেন, রান্না প্রায় শেষ হয়ে এসছে মহারাজ, একটু সবুর করুন, হয়ে যাবে। বলে রাজাকে তার বাড়ির ঠিক পেছন দিকেই একটা তাল গাছ ছিল, সেই তাল গাছের সামনে নিয়ে গিয়ে রাজাকে দেখালেন যে দেখুন ওই তাল গাছের ওপরে হাঁড়ি বাঁধা আছে, ওইটায় চাল ডাল জল নুন সব দেওয়া আছে, আর নিচে একটা কুপি জ্বালিয়ে বলছেন খিচুড়ি হয়ে এসছে, হয়ে যাবে, এক্ষুনি দিয়ে দেবো। তখন রাজা বলছেন, সে কী করে সম্ভব, তোমার কুপি জ্বলছে নিচে আর অত উঁচুতে হাঁড়িতে চাল ডাল, তাই কখনো হয় নাকি? তুমি আমাকে নেমন্তন্ন করে এই ধরনের অসম্মান করলে। রাজা তো বুঝতেই পেরেছে যে আর খাওয়া দাওয়া হলো না। গোপাল তখন বলছে যে না না মহারাজ, হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। এইভাবে তো কথোপকথন চলছে, রাজা বুঝতে পেরে বললেন যে তুমি আমাকে এই ধরনের অসম্মান করলে গোপাল, ডেকে এনে বাড়িতে আমরা সবাই এলাম তোমার বাড়িতে খাবো বলে, আর তুমি দেখাচ্ছ তাল গাছে হাঁড়ি লাগিয়ে নিচে একটা কুপি জ্বালিয়ে খিচুড়ি রান্না হচ্ছে, কোনো দিনই হবে না এই খিচুড়ি। তখন গোপাল বলছেন, কেন মহারাজ? বলছে এত নিচের থেকে কুপি জ্বালিয়ে ওপরে কোনো দিন হতে পারে এত উঁচুতে খিচুড়ি? তাহলে কেন হবে না মহারাজ? দূরে ওই গৃহস্থ বাড়িতে প্রদীপ জ্বলছিল, সেই আলোতে যদি ওই গরিব মানুষটির শরীর গরম হয় তাপে, তাহলে নিচে কুপি জ্বলছে আমার খিচুড়ি কেন হবে না? তখন রাজা কৃষ্ণচন্দ্র বুঝতেই পারলেন যে গোপাল ভাঁড় কেন তাকে এই কাণ্ডটি ঘটিয়েছে। তখন উনি বললেন যে আমি বুঝেছি গোপাল, আমার দোষ হয়েছে, আমার অন্যায় হয়েছে, সত্যি এটা করা উচিত হয়নি, আমি ওই লোকটিকে তুমি ডাকো, আমি পুরস্কৃত করব। তারপর সেই লোকটিকে মহারাজ ধনরত্ন সমস্ত কিছু দিয়ে, প্রচুর কিছু দিয়ে পুরস্কৃত করেছিলেন এবং গোপাল ভাঁড়ের বাড়িতেও তিনি সেদিন খাওয়া দাওয়াও করেছিলেন। তো এটা থেকে এটা যে শুধু একটা হাসির গল্প কিন্তু তা হলো না। গোপাল ভাঁড় দেখুন কত সুন্দরভাবে একটা উদাহরণ দেখিয়ে রাজাকে বোঝালেন যে এটা আপনি ঠিক কাজ করেননি। আজকের দিনে হয়তো গোপাল ভাঁড় নেই, জীবিত নেই, তার ক্যারেক্টারটা তো রয়েছে আমাদের কাছে শেখার জন্য। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট দিন আর সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যাম্পাস। নমস্কার।